La 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 la. Help. That's our imagination. When it comes to actually doing it, the way it is so far, Bina. Mojit. Durakum type of manush ache, Danish. Ekta hoche, thinkers, jara think kore, bhabe. Arekta hoche, doers, jara kaj kore. Ami hoche, the second type. Oishab, bhaba tava modde ne. Ja korbar, tai korbo. Thui. যা করবি না তাই ভাববি আপাতত ঠিক করছি কোথায় খাওয়া যায় অবশ্য তোর গার্ডে লিভ দ্যাট টু মি ব্রাদার উগিরে ওটা কি হচ্ছে এই যে গোপের এই জায়গাটা সারা গ্রোথটা একটু কম দেখা পালা যায় তোরা দুজনে না বেশ আছিস এই তো সময় ভাই আর কটা মাস When we cease to be students. Even Ashwini bolchis? Kono chance nahi. Sala nighat preme poreche. Noile, hofta panch din kyo mastu thobo na bari ja. Tor advice niye proceed korche bolchis? Okhane or boner dujon bandhobi ache. Tar ektar upor Shibener chokh. Oh, must be Gayatri. অন্যটা তো কিছু নেই Do you serve monkey spring here? No, we don't serve monkey spring. হংকং এ পাওয়া যায় বুঝলেন দেখ যতই মুঠোফাট খাবারে যাবি না তত দাম কম বাড়বে তো মিক্স ফ্রাইড রাইস চলবে তো হ্যাঁ তো ওটা আছে হাফ প্লেট মিক্স ফ্রাইড রাইস And do you have egg fiam? Yes, we have eggs fiam. Good. But first, whiskey and soda. Yes. But there are two kind of whiskey. But do you have aristocrat? Yes. Okay, that would do. Oh ho, তুই তো আমার টিটি আগে ধরেছিস ধরি নি তবে ভাবছি আজকে একটু ট্রাই করবো এসে ভাবিস টাবিস ভাবলে সব মাটি তুই সারা এত ড্রিঙ্কিং চিকলি করতে শেখার আর কি আছে ভাই এ তো হেরিডিটারি তোর বাবা মদ খান আলবাত and not medicinal doses really তোর কি ধারণা ডাক্তার হলে কি মোরাজি দেশাই হতে হবে না না তুই তোর বাবা এটা তোদের একটা সিলি স্টুপিড নোশন যে কোনো মানুষের মধ্যে পরস্পর 10টা কন্ট্রাডিক্টরি মানুষ থাকতে পারে তা তো পারে মানে তুমি সারা এত ভালো রেজাল্ট করো পরীক্ষায় বন্ধুরা দেখ টেনগান যদি চালাতেই হয় তাহলে বুঝেছিস না চেস বাড়ি ফিরে তাড়া নিতে কেন তোকে আরেকটা জায়গা নিয়ে যাবো কোথায় গেলে দেখতে হবে তুই যা ভাবছিস না আমার তোর ভাব দেখে মনে হচ্ছে তুই ভাবছিস এটা অন্য কথা দুধ সবসময় তো চাকরির কথা ভাবা জানে সবাই পাগলই তবে নিউ মার্কেটে পাখি পাওয়া যায় পাখে মানে মুরগি আই না মুরগি তো তারা এনি মার্কেটে পাওয়া যায় সবাই তুই পাখে নামটা মনে নেই তবে ডাকটা শুনলে চিনতে চিনে নিতে পারবি এই তো কাজে করছিস
কি পাখি করছেন? আরে বল না কি পাখি, নাম ফাম জানি না, ডাকটা মনে টকিং বার্ড নয় কিন্তু খুব ভালো গান গায়, কিস মেরে দেখিয়ে দে না। কি ব্যাপারে? দিস ইজ দ্য প্লেস, আয় আয়। ছ উপরে তুই কি ছেলে মানুষই করছিস বলতো? তুই যা ভাবছিস তা নয়, গ্যারান্টি দিচ্ছি যে ইউ ওন্ট রিগ্রেট ইট। চল আয়, চল। আসতে পারি? না পারো না। আমার ফ্রেন্ডও বলতে পারিস, আমার টিচারও বলতে পারিস, এ ভেরি প্রাইভেট টিউটর, তাই না? বসো, দাঁড়িয়ে কেন? বস বস, মেক ইউর সেলফ এট হোম। সারাদিন বদ্ধ খাটিয়েছে, 80 বছর একটা বুড়ো, মরেও না। তুমি নার্স করলে কি কেউ আর মরতে চায়? কি বল স্যার, পড়ে যাস। আমি একটু জল খাবো। নিজে নিয়ে নিতে পারবে না বুঝি? তাও না বাবা, বড্ড হেঁটেছি। তুমিও খাবে নাকি? কি চুল দেখেছিস, প্রাইসলেস। তোমার এই বন্ধুটিকে তো আগে দেখিনি। না মানে পাটনা থেকে নতুন এসছে তো। চুপচাপ কেন এত? কলকাতার হালচাল দেখে মাথা ভঙ্গ করছে। বললাম চল করে আস। আমাকে কিন্তু পাঁচমিনিট সময় দিতে হবে ভাই, গাটা একটু ধুয়ে নেবো, যা গরম। মাছের জায়গা 5:30 হলে কিন্তু মুশকিল। বেশ বাবা, 1 লাখটা সিট খেয়েছ, আমার একটা দাও। রিপ্লেট চাইছে, আমি একেবারে আউট অফ স্টক। তোমার বন্ধুর কিন্তু সবুজ হয়েছে না? আমার তো মনে হয় ওরা আমাকে ভালোই লাগছে। ননসেন্স, ওর পেটে খিদে, মুখে লাজ। ওয়েল ব্রাদার, শি ইজ অল ইয়োর্স। কিছু বলি যা ভাবছিস তা না? তুই কি ভাবছিস এটা? আমি যা ভাবছি তা ঠিকই ভাবছি। এখানে কেউ ভাবতে আসে না, বুঝেছিস? ডিসগাস্টিং, তুই তো মাল খেলি। তোর কি খুব একটা খারাপ লাগলো? এটাও ঠিক সেই রকম।
প্রথমটা বেশি একটু তেতো লাগবে, ছাঁচ লাগবে, তারপর সব। কি হলো? এসো না একটুখানি এদিকে, ফুটটা খুলতে পারছি না। আসছে। বাবা আমি চাকরটা জানি কোথায় বেরিয়েছে। বাড়িতে কিন্তু টর্চ মোমবাতি কিচ্ছু নেই জানেন, মানে ওই যে মাঝখানে তারটা সব এনেই রেখেছিলাম। একবার ভালো নিজেই চেষ্টা করি, তারপর এত নার্ভাস লাগলো। আপনি দেখলাইটা একটু ভয়ন জানেন, একেবারে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল, প্রায় ডেসপারেট হয়ে গিয়ে আপনাকে ডাকলাম। ও সরি। আমাকে চিনতে পেরেছেন তো? প্রথমে ঠিক পারিনি। সে যে আপনার কাজিনের বাড়িতে আলাপ। ও হ্যাঁ, ওর নাম মনে পড়েছে। আমরা একসঙ্গে পড়ি। আচ্ছা। আমার নাম কেয়া মুখার্জি। সিদ্ধার্থ চৌধুরী। আপনাকে আমাদের বাড়ির সামনে দিয়ে প্রায় যেতে দেখি, খুব গম্ভীর মুখে বুড়ো টুড়ো কুচকে আপনি রাস্তার দিকে তাকিয়ে চলেন।
আপনারা এবারে কতদিন? তা প্রায় বছর দেরি। আসলে দিল্লিতে ছিলাম, বাবা ট্রান্সফার হয়ে গেলেন তো। কি বিশ্রী ব্যাপার বলেন তো, আপনাকে কি করে ডাকলাম? আসলে ভয়ে মাথাটা সব গন্ডগোল হয়ে গিয়েছিল, মানে ছি ছি। আর ঠিক আজকেই যা করতে সিনেমা দেখতে গেছে। আমি এবার উঠি তো। ও আপনি প্লিজ কিছু মনে করবেন না। না না, আপনি কেন মিছেছি? আবার একদিন আসবেন তো? আমার নিজের পেটের মাইয়া তার নামে বদনাম করে দেব, এই আমার সহ্য করতে হবে? কি লজ্জার কথা! একটু আমার মনে হয় অভাব সত্যি ভালো তার থেকে মনে হয়। আজ তোর বসের বাড়ি গিয়েছিলাম। শুনেছি তো, বিশ্বাস হচ্ছে না? এই তপু, তো বিশ্বাস হচ্ছে না? হচ্ছে। ওকে বলে দিয়েছি তুই চাকরি করবি না, তোর স্ট্রেন হচ্ছে। বললাম যে রোজ ফিরতে আটটা নটা হয়ে যাচ্ছে, চাপা মেয়ে নিজে কিছু বলে না। তবে ইটস টু মাছ ফর হার, শেষকালে কোনদিন ব্রেকডাউন ফ্রেকডাউন হয়ে যাবে, তার থেকে এই বেলায় ছেড়ে দেওয়া ভালো। উনি রাজি হয়ে গেলেন, বলেন যে সেক্ষেত্রে তো আর কিছু বলার নেই, বাট ইটস এ পিটি, কারণ শি ইজ স্মার্ট, হার্ড ওয়ার্কিং, এছাড়া কাজ টাজও শিখে নিয়েছে। তোর খুব প্রশংসা করলেন আর কি। তোর বিশ্বাস হচ্ছে না? আর সত্যি যদি হয়, আমি তো আর চাকরি ছাড়ছি না, আমাকে তো আর ফোর্স করবে না। আর আমি তো কাল গিয়ে সত্যি কথাটা বলে দেবো। আর তোর সঙ্গে যদি প্রশ্ন সৃষ্টি করতে আসে তাহলে চাকরি ছাড়বি না? সে যখন করবে তখন, এখন তো আর করছি না। বউটা যে যাতা বলে বেড়াচ্ছে। ও তো বলবেই, মেন্টাল কেস, আমার আগে আরো কত মেয়ের সম্বন্ধে বলে বেরিয়েছে। আর মা কি হবে? কি আর হবে, মেয়ের সম্বন্ধে বদনাম উঠছেই তো। সেটা কিছুই না, নাথিং। ও শুয়ে যাবে। দাদা, মডেলিং করলে কেমন হয়? মডেলিং? এই মডেলিং কি করবি? বেশ ভালো প্রফেশন, বেশ ভালো পয়সা দিচ্ছে, আজকাল অনেকে করছে। তুমি যদি একটা জঘন্য পোশাক করে পোজ করতে পারে? জঘন্য মানে? মানে ধর পোশাক টোশাক কিছু নেই বললি সাথে। তাতে কি হয়েছে, আমার ফিগারটা তো খুব খারাপ নয়? দাদা, দাদা একটু ছাপি চল না। কি ব্যাপার? বাতিটা একটু জ্বালা। বাতি জ্বালা না।
আমি নাচ শিখছি। কখন? সন্ধ্যেবেলা কাজের পরে। সবাই বদলায়, তুইও তো বদলেছিস। জবাব পাও না, দূর হোক ব্যাপার। দশটা টাকা হবে তোর কাছে? পাঁচটা বোধ হয় হারিয়েছে। টাকা তো আমার কাছে কেন? যে রোজগার করছে তা খাইছে না, ও দেয় না। কোন জুস আগেও চেয়েছি তুই একবার। তুই কোথায় যাচ্ছিস জানতে পারি? কেন জিজ্ঞেস করছিস বলতো? তোর কোনো ইন্টারেস্ট আছে এ ব্যাপারে? থাকতে তো পারে, আফটারঅল তুমি তো আমার ভাই। টাকাটা পেলে সুবিধা হতো। টাকা যদি থাকতো ঘড়িটা সারাতাম, চাষ তো আর সিঁড়ে দিত। আমার ফিউচারের কথা তোকে ভাবতে হবে। তুই রেগুলেশন করবি, যাই করি সেটা তোকে অ্যানাউন্স করে করবো না নিশ্চয়ই। তোর সাহস আছে, গার্ডস আছে, পুলিশে গুলি ফেস করতে পারবি? কি মনে হয়?
তুমি বান্ধবী চলে এসেছে, তার সাথে সিনেমা দেখতে চলে গিয়েছিলাম। ছি ছি, ভাগ্যিস আসেনি। কি ফিল্ম? বাজে এলভিস প্রেসলি, ওর আমার ভীষণ ফেভারিট। চা খাবেন তো? আর ফিউজ খারাপ হয়নি তো? না। আর ফিউজ খারাপ হয়নি তো? না। সেদিন কি মজার ব্যাপারটা হলো বলুন তো? প্রায় গল্পের মতো। বাবা মারা গেলেন, তারপর বাবা এলেন। বাবা, আমার বন্ধু সিদ্ধার্থ চৌধুরী। বাবা, মাসিক। এই তোর কাছে কোনো মাথা ব্যথার ওষুধ আছে? দেখছি আমার কিছু দরকার নেই খুকু। কেন, সারা রাস্তা মাথা ধরা মাথা ধরা করে এখন বলছো? বসো। তুমি খুকুর সঙ্গে পারো না? আজকে প্রসেশনটা কিসের ছিল? উইচ পার্টি? কে জানো নাকি? জানি না ঠিক। হাফ ঘন্টা ঠায় একটা জায়গায় দাঁড়িয়ে, উই জাস্ট কুড মুভ। কোন জায়গায়? ওই যে কি কি রাস্তাটা বলো না, কিড স্ট্রিট? না 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 না, কিড স্ট্রিট নয়। তা আমাকে কেন জিজ্ঞেস করছো? জানোই তো যে আমার কোনো রোড সেন্স নেই। কোথায় যে রেখেছিলি খুঁজেই পাচ্ছিলাম না। ওই অত বড় বই? ওরে বাবা, ও আমি খেতে খেতে পারবো না, ও আমার গলা দিয়ে যাবেই না। আমি কি বইটা দেখি? The mechanism of swallowing, or deglutition as we call it, is a complicated but very interesting process. Well, it really starts with the action of... কি করছো? করছো না? পড়াশোনা শেষ হয়েছে? চাকরি করছো না? শিখে করব। আজকাল ইয়াং ম্যানদের এরকম দশা কেন? কোথায় যাচ্ছে তারা, কি যে চাইছে? ফ্রাস্ট্রেশন ফ্রাস্ট্রেশন শুনি। ফ্রাস্ট্রেশন তো একটা বয়স আছে, পেট থেকে পড়ে তো ফ্রাস্ট্রেটেড হয় না? বেশ কিছু স্ট্রাগল করে ঘা খেয়ে বুঝতে পারি এটা হয়। কি হচ্ছে এটা? কি কোথায়?
বাবা একটু বেশি কথা বলে। ও বয়সে আমরাও হয়তো বলবো, বলা যায় না। আশা করি না, আমার ভীষণ খারাপ লাগে। সব জিনিসের খারাপ দিকটা দেখতে হবে, তার কি মানে আছে? কি ভাল লাগছে, বাড়িটা তো বন্ধ বন্ধ লাগে। ওই যে ওটা দেখেছেন, কি অদ্ভুত! ওটার উপরে চড়েছেন কখন? বলছি না, কিছুই দেখিনি। আমি নিয়ে যাবো আর কি। কি করে? আমি বন্ধু ওখানে কাজ করি, বলেই হবে। আপনাকে আমি নিয়ে এলাম, আর আপনার কত পয়সা খরচা হচ্ছে বলুন তো। আমি অত কিছু গরিব না, চাকরিটা পেয়ে নি, তারপর একদিন ভালো করে খাবো। কলকাতার চাকরি? একটা কলকাতার, সেটা মঙ্গলবার দিন ইন্টারভিউ, আরেকটা বললেই হয়, কিন্তু আমার বিশেষ ইচ্ছে নেই, সেটা বাইরে। অবশ্য আমরাই কদিন কলকাতায় থাকি তাই ঠিক নেই। আপনার বাবার বুঝি বদলির চাকরি? ইনকাম ট্যাক্স। আচ্ছা, আপনি যাকে মাসিমা বললেন, উনি আপনার নিজের মাসি? ছোট মাসি, মার সাথে কিন্তু কোনো মিল নেই, বোন বলে মনেই হয় না। আপনার মা নেই? আমার যখন 7 বছর বয়স তখন মা মারা যান। আপনি ডাক্তার হলে বেশ হতো। আপনি ডাক্তারি পড়বেন? আমি? ওরে বাবা না! কেন বাবা, আপনাদের কিসব মরা কাজে ছেড়া করতে হয়? তা একটু হয়। কেন বলুন তো? কত কি জানা যায়, ফ্রম হাড়, মাংস, নার্ভস, আর্টারিজ, যে কোনো মারা কাটলে। হ্যাঁ, কারণ বেসিক্যালি তো জিনিসগুলো এক, অবশ্য যদি নর্মাল না হয়। ধরুন বলছে, বলছে ভদ্রলোক বসে আছেন না, কালো স্যুট পরা, উনি আর আমি বেসিক্যালি এক। প্রায় এক, তবে খানিকটা তো তফাৎ আছে, কারণ উনি পুরুষ আর আপনি মেয়ে। ও ওই যে ভদ্রমহিলা আমাদের থেকে পিছন করে বসে আছেন, উনি? হ্যাঁ, অনেকটা এক, তবে আপনার থেকে ওর একটা জিনিস একটু বেশি আছে। কিন্তু এক হলেও কত তফাৎ, দুজন মানুষ তো এক্স্যাক্টলি এক হতে পারে না। না, তা তো হয় না, অবস্থার তফাৎ, তারপর এডুকেশন, টেম্পারমেন্ট, তাছাড়া চেহারা তো আছে। চোখে কত তফাৎ, এক একজনের চোখ দেখলেই মনে হয় ভালো। অবশ্য ভালো মনে হলেই যে ভালো হবে তা তো কোনো মানে নেই, ভুলও তো হতে পারে। ভুল না হয় ভালো। Thank you.
কাল ইন্টারভিউ। জানি এই চাকরিটা নিশ্চয়ই পেয়ে যাবে। আশা করি। না পেলে কলকাতা বাইরে চলে যাবে? ইচ্ছে তো নেই, কিন্তু তুমি যদি চলে যাও আমিও থাকবো না। কোথায় যাবে? দিল্লি। ওখানে থাকবো, ওখানে থেকেই পড়াশোনা করব, এক বান্ধবীর বাড়িতে। আর তোমার বাবা? বাবা এখানেই থাকবেন। বাবা মাসিমাকে বিয়ে করছেন। চলো। মনে হয় আমার হয়তো মেনে না আছে, এমন আর কি। আগে মাসিমা বলতাম, এখন সীমাটা বাদ দিলেই হবে, কিন্তু তখনই মার মুখটা ভেসে ওঠে। ভাগ্যের সেদিন লাইটটা নেমেছিল। চিঠি লিখবে তো? তুমি লিখো আগে। ন্যাচারালি তুমি লিখলে আমি নিশ্চয়ই উত্তর দেব। বন্ধ করে দেবে না তো? আমার কিন্তু অনেকদিন বাইরে থাকতে হতে পারে। এখন মনে হচ্ছে করবো না, পরে কি হতে পারে তা এখন ভাববো না।
চারটির একটি হয়ে গেল, কত হাইট হবে বলুন তো? কমপক্ষে ছ ফুট। দেখলেন ইস মাস্টার সয় কি দোকান কি ব্যবস্থাটা একটু ভালো করলে যাই হোক, কারণ এতগুলো লোক। সেটা ঠিক, তো খারাপ এইভাবে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হলেই তো একেবারে দফা রফা হয়ে যেতে হবে। ভদ্রলোককে দেখে প্রথম থেকে কিরকম অসুস্থ বলে মনে হচ্ছিল। কত দেখেছে যাবো, এতগুলো লোককে ইন্টারভিউতে দেখেছে, একটা বুঝতে দেওয়ার তারা দায়িত্ব আছে। তাদের ঘরে গিয়ে দেখতে পারে, তবে কোনো ফল হবে বলে মনে হয় না। আমরা তো কোনো অন্যায় কথা বলছি না, কয়েকটা চেয়ারের ব্যাপার কি আসবে না সঙ্গে যাবো? যাবেন কি ব্যাপার?
এই বাইরে যদি আর কয়েকটা চেয়ার দেওয়া যেত তো, মানে আর্ধেক লোকে তো বসবার জায়গা নেই, সকাল থেকে এসে সবাই দাঁড়িয়ে আছে। বসবার জায়গা নেই তো সকলে মিলে ভাগাভাগি করে মিলেমিশে বসা যায় না, 75 জন লোকের জন্য তো চেয়ার প্রোভাইড করা সম্ভব নয়। না, ব্যাপার হচ্ছে আজ ভীষণ গরম তো, আর তার উপর দুটো পাখার মধ্যে একটা চলছে না, মানে একজন তো এক্ষুনি ফেন্ট করে গেল। ফেন্ট করে গেছে তো এইরকম রিকনস্টিটিউশন নিয়ে অ্যাপ্লাই করা ভুলে গেছে? এ চাকরিতে এর চেয়ে অনেক বেশি পরিশ্রম করতে হবে, এ তো কিছুই না। চাকরিতে পরিশ্রম করাটা একটা ব্যাপার, কিন্তু ইন্টারভিউ দিতে এসে যদি বসতে না পাওয়া যায় তাহলে তো। তোমার নাম কি, পজিশন কত? আমি আমি কিন্তু নিজের জন্য বলতে আসিনি। তাহলে বাইরে গিয়ে বসো, বসার জায়গা না থাকলে দাঁড়িয়ে অপেক্ষা কর, যখন ডাক পড়বে তখন আসবে। যত গন্ডগোল করবে ততই দেরি হবে, যাও। এসব আগে বাজে লোককে ভেতরে ঢুকতে দিচ্ছ কেন? হাজুর এলোক পাইলে মানা কিয়া থা, জোর কাকে চলা আয়া ইয়াহ পর। আপনি বসুন, শেষ পর্যন্ত আপনি আবার ফেন্ট করবেন। সৌমিত্র ব্যানার্জি, in many animals as in all vertebrates the general form of the body is maintained by means of the skeleton. The skeleton consists of a series of bones supplemented in certain regions by pieces of cartilage. A striking characteristic of bone is its hardness. The skeleton persists after death for a variable length of time after the rest of the body has disintegrated. শুনুন, এখন লাঞ্চের জন্য আধ ঘন্টা ইন্টারভিউ বন্ধ থাকবে, আধ ঘন্টা পরে আবার আপনাদের সব পর পর নাম দেখা হবে। আপনারা কি মেরেছেন? কি ব্যাপার? আপনি কি জানেন কি ব্যাপার? আপনি কি চাকর ব্যাপার? কে অধিকার আছে আপনার? আজ আমাকে অনেক দিনের চেনা অনেক লোককে পেছনে ফেলে চলে আসতে হয়েছে, কিন্তু আশ্চর্যই যে সবচেয়ে বেশি তোমার কথাই মনে পড়ছে, অথচ তোমার সঙ্গে আর কতদিনেরই বাংলা। বালুরঘাট জায়গাটা যেরকম কল্পনা করেছিলাম মোটামুটি সেই রকমই। আপাতত একটা হোটেলে উঠেছি, অবশ্য হোটেল বলতে তুমি যা মনে করছো এটা ঠিক তা নয়। যতদিন না একটা ঘর পাই ততদিন এখানেই থাকবো,
ঘর পেলে ঠিকানা দিয়ে চিঠি লিখব। এখানে খুব যে আরামে থাকবো তা মনে হয় না, তবে তোমার কষ্ট চেয়ে এ কষ্ট অনেক কম, আর যেটুকু আছে সেটুকু তোমার চিঠি পেলে থাকবে না। আজ বড় ক্লান্ত, তাই আর বেশি লিখব না, একটা সামান্য ঘটনার কথা বলে চিঠিটা শেষ করি। এই যে একটু চা হবে? হবে চা।